আসসালামু আলাইকুম বিগত তিরিশ বছরে আসা সাধারণ বিজ্ঞান থেকে প্রশ্ন স্বপ্নের স্কুলের সাথেই থাকুন শালক সংশ্লেষণের সময় উদ্ভিদ কি ত্যাগ করে থাকে শালক সংশ্লেষণের সময় উদ্ভিদ ত্যাগ করে থাকে অক্সিজেন। শালক সংশ্লেষণ প্রক্রিয়ায় তৈরি মূল পদার্থ হচ্ছে শর্করা শালক সংশ্লেষণ প্রক্রিয়ায় নির্গত অক্সিজেনের উৎস কি অক্সিজেনের উৎস হচ্ছে পানি সংশ্লেষণ সংগঠিত হয় যেখানে আছে কার্বন ডাই অক্সাইড সাথে বিক্রিয়া করে গ্লুকোজ ও অক্সিজেন শালক সংশ্লেষণ কোথায় ঘটে বা শালক সংশ্লেষণের মাধ্যমে খাদ্য প্রস্তুত করে কোষের কোন অঙ্গ প্লাস্টিড শালক সংশ্লেষণের অন্ধকার বিক্রিয়া কি নামে পরিচিত অন্ধকার বিক্রিয়া পরিচিত ক্যালভিন বিক্রিয়া নামে শালক সংশ্লেষণ সবচেয়ে বেশি কোথায় হয় সবচেয়ে বেশি হয় লাল আলোতে উদ্ভিদ কোন প্রক্রিয়ায় শর্করা উৎপন্ন করে শালক সংশ্লেষণ প্রক্রিয়ায় ক্লোরোফিল ছাড়া সম্পূর্ণ হয় না কোনটি সংশ্লেষণ পাতার ক্লোরোফিল সহায়তা করে মূলত খাদ্য তৈরিতে খাদ্য তৈরির জন্য উদ্ভিদ বায়ু থেকে গ্রহণ করে কার্বন ডাই অক্সাইড উদ্ভিদের খাদ্য প্রস্তুত প্রক্রিয়ায় প্রয়োজনীয় শক্তির উৎস কি প্রয়োজনীয় শক্তির উৎস হচ্ছে আলো নিচের কোনটি ভাইরাস জনিত রোগ ভাইরাস জনিত রোগ এখানে চারটি অপশনের মধ্যে জলাতঙ্ক আর ভাইরাস জনিত রোগ হচ্ছে বসন্ত আমরা জেনে নিতে পারি ভাইরাসের কারণে যেরকম রোগগুলো হয় যেমন হাম পোলিও বসন্ত ইনফ্লুয়েঞ্জা জলাতঙ্ক হারপিস মামস এইডস হ্যাপাটাইটিস এই রোগগুলো হয়ে থাকে ভাইরাসের কারণে তাহলে এইডস ও ভাইরাস জনিত রোগ হেপাটাইটিস বা জন্ডিস এই রোগের কারণ হচ্ছে ভাইরাস এইডস সম্বন্ধে যে তথ্যটি সঠিক নয় সেটি হচ্ছে প্যানিসিলিন নামক অ্যান্টিবায়োটিক দ্বারা এইডস রোগ সারানো যায় অন্যদিকে যেই তথ্যগুলো সঠিক এইডস এর ভাইরাস রক্তকণিকাকে সংক্রমিত করে এইডস মানব দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা খর্ব করে যৌন সঙ্গমের মাধ্যমে এটি সংক্রমিত হয় কোনটি ভাইরাল ডিজিজ এখানে চারটি অপশনের মধ্যে ইনফ্লুয়েঞ্জা হচ্ছে ভাইরাল ডিজিজ জল বসন্তের রোগ জীবাণুর নাম হচ্ছে ভ্যারিসেলা রোভেলা ভাইরাস মূলত একটি আর এন এ ভাইরাস নিম্নলিখিত যে ভ্যাকসিনটি লাইভ ভ্যাকসিন নামে পরিচিত সেটি হচ্ছে হামের ভ্যাকসিন কোনটি ভাইরাস জনিত রোগ নয় ডিপথেরিয়া অন্যদিকে এইডস জলাতঙ্ক পোলিও এগুলো হচ্ছে ভাইরাস জনিত রোগ ভাইরাস জনিত রোগ নয় কোনটি চারটি অপশনের মধ্যে এইখানে নিউমোনিয়া হচ্ছে ভাইরাস জনিত রোগ নয় অন্যদিকে জন্ডিস এইডস চোখ ওঠা এগুলো হচ্ছে ভাইরাস জনিত রোগ বায়ুর মাধ্যমে সংক্রমিত হয় কোনটি বায়ুর মাধ্যমে সংক্রমিত হয় ইনফ্লুয়েঞ্জা ভাইরাস কোন রোগের জীবাণুর নাম রোগের নাম কোনটি ভাইরাস জনিত রোগ এখানে বসন্ত হচ্ছে একটি ভাইরাস জনিত রোগ অন্যদিকে কলেরা যক্ষা টাইফয়েড এগুলো হচ্ছে জনিত রোগ ভাইরাস আসলে কি ভাইরাস হচ্ছে প্রাণী দেহে প্রবেশ করলে বা করতে পারলে অনুকূল পরিবেশে প্রাণীর মতো আচরণ করে ভাইরাস একটি যে সকল ভাইরাস ব্যাকটেরিয়াকে আক্রমণ করে তাদেরকে বলা হয় কোনটির দেহে কোন নিউক্লিয়াস বা সাইটোপ্লাজম নাই সম্প্রতি কোন ভাইরাস এর বিস্তারে বিশ্বব্যাপী সতর্কতা গ্রহণ করা হয় এরকম যদি প্রশ্ন আসে তাহলে এখনকার উত্তর হবে করোনা ভাইরাস যার বিস্তার শুরু হয়েছিল চীনের ওহানের হোবেই থেকে ইভোলা ভাইরাসের উৎপত্তি হচ্ছে কংগ্রো থেকে করোনা ভাইরাসের উৎপত্তি চীন থেকে আদি কোষ কোনটি ব্যাকটেরিয়া একটি আদি কোষ একটি ব্যাকটেরিয়া কয়টি কোষ দিয়ে গঠিত একটি ব্যাকটেরিয়া একটি কোষ দিয়ে গঠিত ব্যাকটেরিয়া আবিষ্কার করেন কে ব্যাকটেরিয়া আবিষ্কার করেন হুক যে সকল প্রাণী এক মানব দেহ থেকে অন্য মানব দেহে রোগ জীবাণু গ্রহণ করে এবং রোগ জীবাণু বহন করে নিয়ে যায় তাদেরকে বলা হয় ব্যাক্টর লিপিড প্রোটিন ও পলিমার দিয়ে তৈরি কোষ প্রাচীর কোনটি এরকম কোষ প্রাচীর হচ্ছে ব্যাকটেরিয়া দুধকে টক করে কোনটি দুধকে টক করে ব্যাকটিরিয়া রাইজোবিয়াম এটি মূলত কি রাইজোভিয়াম হচ্ছে এক ধরনের ব্যাকটেরিয়ার নাম শিম জাতীয় উদ্ভিদে কোন ধরনের ব্যাকটেরিয়া নাইট্রোজেনকে নাইট্রেটে পরিণত করে এক ধরনের প্রচুর ব্যাকটেরিয়া আমরা খাই আর সেটি কিসের মাধ্যমে দইয়ের সাথে আমরা খেয়ে থাকি কুষ্ঠ রোগের রোগ জীবাণু আবাদ করা হয় আরমাডিল্লোর ত্বকে যেসব অনুজীব রোগ জীবাণু সৃষ্টি করে তাদেরকে বলা হয় প্যাথোজেনিক কোন রোগ প্রতিরোধের জন্য বিসিজি টিকা দেওয়া হয় বিসিজি টিকা দেওয়া হয় যক্ষা রোগের প্রতিরোধের জন্য প্লেগ রোগের ব্যাকটেরিয়ার নাম কি প্লেগ রোগের ব্যাকটেরিয়ার নাম হচ্ছে ইয়েসেনিয়া প্যাস্টিস পানিতে ব্যাকটেরিয়া থাকলে কোনটি ঘটে থাকে ডিজিজেস হয়ে থাকে কোষ্ঠ রোগ বা ল্যাপোস্ট্রি এটি মূলত ব্যাকটেরিয়া জনিত রোগ যেটি কলেরা যক্ষা টাইফয়েড রোগ সৃষ্টি করে হচ্ছে ইস্পাত সাধারণত লোহা থেকে ভিন্ন কারণ এতে এতে থাকে সুনিয়ন্ত্রিত পরিমাণে কার্বন স্টেইনলেস স্টিলে লোহার সাথে কোন ধাতু মেশানো হয় লোহার সাথে মেশানো হয় নিকেল ও ক্রোমিয়াম ইস্পাতে শর্করা কত ভাগ কার্বন আছে ইস্পাতে শতকরা পয়েন্ট থেকে ওয়ান কার্বন রয়েছে ইস্পাতকে উত্তপ্ত করে ঠান্ডা পানিতে ডুবিয়ে নমনীয় করাকে কি বলা হয় পান দেওয়া বলা হয় কোন ইস্পাতে মরিচা ধরে না মরিচা ধরে না স্টেইনলেস স্টিলে কোন প্রক্রিয়ার ইস্পাতের জোড়া সবচেয়ে বেশি শক্ত হয় ওয়েল্ডিং প্রক্রিয়ায় তামার সাথে নিচের কোনটি মেশালে পিতল হয় তামার সাথে দস্তা মেশালে পিতল হয় ব্রঞ্জ হল তামা এবং টিনের শঙ্কর ধাতু শঙ্কর ধাতুতে কাসার উপাদান কি কি কাসার উপাদান হচ্ছে তামা এবং টিন পিতল কি কি মৌল উপাদান দিয়ে তৈরি বা শঙ্কর ধাতুতে পিতলের উপাদান কি পিতলের উপাদান হচ্ছে তামা ও দস্তা পিতল হচ্ছে তামা ও দস্তার শঙ্কর বৈদ্যুতিক স্ত্রী ও হিটারে ব্যবহার করা হয় নাইক্রোম তার গান ম্যাটাল গান ম্যাটাল বলতে বোঝায় নব্বই শতাংশ তামা এবং দশ শতাংশ টিন ধাতু ব্রঞ্জের উপাদান কি ব্রোঞ্জের উপাদান হচ্ছে তামা এবং টিনের সংমিশ্রণ কত ক্যারেট বিশিষ্ট সোনা বিশুদ্ধ সোনা বিশুদ্ধ সোনা হচ্ছে চব্বিশ ক্যারেট বিশুদ্ধ সোনায় মরিচা না কেন মরিচা না কেন কারণ হচ্ছে সোনা অনেকটা নিষ্ক্রিয় ধাতু জিরকন মোনাজাইট বিউটাইল এইগুলোতে সমন্বয়ে যেটি গঠিত হয় তাকে বলা হয় কালো সোনা পৃথিবীতে সবচেয়ে মূল্যবান ধাতু হচ্ছে প্লাটিনাম অন্যদিকে ইউরেনিয়াম হচ্ছে পারমাণবিক বোমা তৈরির ধাতু সোনা হচ্ছে একটি নিষ্ক্রিয় ধাতু হিরক হচ্ছে সবচেয়ে শক্ত ধাতু সবচেয়ে ভারী তরল ধাতু কোনটি সবচেয়ে ভারী তরল ধাতু হচ্ছে পারদ কোন ধাতু সর্বাপেক্ষা হালকা সবচেয়ে হালকা ধাতু হচ্ছে লিথিয়াম সাধারণ তাপমাত্রায় কোন ধাতু তরল অবস্থায় থাকে দেখেন এখানে প্রত্যেকটা প্রশ্ন কিন্তু বিভিন্ন পরীক্ষায় এসেছে তাই বিসিএস নয় শুধু যে কোনো পরীক্ষার জন্য এগুলো অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন সাধারণ তাপমাত্রায় যে ধাতু তরল থাকে সেটি হচ্ছে পারদ ধাতুর বৈশিষ্ট্য নয় ধাতুর বৈশিষ্ট্য নয় ঘনত্ব কম ধাতুর মূলত বৈশিষ্ট্য হচ্ছে এটি চাকচিক্য বা উজ্জ্বলতা বেশি থাকে নমনীয়তা বেশি তাপ এবং বিদ্যুৎ পরিবাহিতা বেশি সবচেয়ে মূল্যবান ধাতু কোনটি সবচেয়ে মূল্যবান ধাতু হচ্ছে প্লাটিনাম মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা যা রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে তা হচ্ছে পরমাণু একটি পারমাণবিক কণার কি কি থাকে একটি পারমাণবিক কণার ওজন এবং আয়তন আছে বস্তুর ধর্ম ধারণ করে এমন ক্ষুদ্রতম কণিকার নাম কি এরকম ক্ষুদ্রতম কণিকার নাম হচ্ছে অনু পটাশিয়াম মৌলটির প্রতীক কি পটাশিয়াম মৌলিক মৌলটির প্রতীক হচ্ছে কে পরমাণু চার্জ নিরপেক্ষ কারণ পরমাণুতে ইলেকট্রন এবং প্রোটনের সংখ্যা সমান কোনটি মিশ্র পদার্থ মিশ্র পদার্থ হচ্ছে বায়ু নিচের কোন উক্তিটি সঠিক বায়ু হচ্ছে একটি মিশ্র পদার্থ প্রাকৃতিক বস্তুর মধ্যে সবচেয়ে শক্ত পদার্থ কোনটি প্রাকৃতিক বস্তুর মধ্যে সবচেয়ে শক্ত পদার্থ হচ্ছে হিরক। হীরায় কাচ কাটা যায় এবং এর কারণ কি কারণ হচ্ছে এটি সবচেয়ে কঠিনতম পদার্থ বলে কোন অধাতু বিদ্যুৎ পরিবহন করে বিদ্যুৎ পরিবহন করে গ্রাফাইট হিরক কোন মৌলের একটি বিশেষ রূপ হিরক হচ্ছে কার্বনের বিশেষ রূপ আসল হীরা চেনার উপায় কি আসল হীরা চেনার উপায় হচ্ছে এর ভেতর দিয়ে রঞ্জন রশ্মি যেতে পারে না উড পেন্সিলের শীষ মূলত হচ্ছে গ্রাফাইট যেটি দিয়ে আমি এখন লিখছি গ্রাফাইট পৃথিবীতে সবচেয়ে কঠিন পদার্থ হচ্ছে হিরক বা হীরা যদি কোন যৌগের জলীয় দ্রবণ নীল লিটমাসকে লাল করে তাহলে সেটি হচ্ছে অম্ল কোন গ্যাস গ্যাস হচ্ছে কার্বন ডাই অক্সাইড সাধারণ স্টোরেজ ব্যাটারিতে সিসার ইলেকট্রোডের সাথে কি যোগ করা হয় সীসার ইলেকট্রোডের সাথে যোগ করা হয় সালফিউরিক অ্যাসিড গাড়ির ব্যাটারিতে কি ব্যবহার করা হয় গাড়ির ব্যাটারিতে ব্যবহার করা হয় সালফিউরিক অ্যাসিড সালফিউরিক অ্যাসিড এক ধরনের কালারলেস এবং ক্লিয়ার একটি পদার্থ যেটাকে বলা হয় স্ট্রং মিনারেল অ্যাসিড বিশুদ্ধ পানির পানির পিএইচ পিএইচ বিশুদ্ধ হচ্ছে যদি পানির পিএইচ সেভেন হয় তাহলে তা কি মূলত তা হচ্ছে নিরপেক্ষ পানি আর অন্যদিকে মানুষের রক্তের পিএইচ হচ্ছে সেভেন পয়েন্ট ফোর বলতে কি বোঝানো হয় অ্যাকোয়ারেজিয়া বলতে বোঝানো হয় কনসেন্ট্রেটেড নাইট্রিক এবং হাইড্রোক্লোরিক অ্যাসিডের মিশ্রণ স্বর্ণের খাদ বের করতে কোন অ্যাসিড ব্যবহার করা হয় স্বর্ণের খাদ বের করতে ব্যবহার করা হয় নাইট্রিক অ্যাসিড কোন অ্যাসিডের মিশ্রণ স্বর্ণ গলিয়ে দেয় স্বর্ণ গলিয়ে দেয় মূলত স্ট্রং অ্যাসিডের মাধ্যমে আর স্ট্রং গুলো হচ্ছে এটা হচ্ছে নাইট্রিক অ্যাসিড এবং এটি হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড যেগুলোকে স্ট্রং অ্যাসিড বলা হয় যেগুলো স্বর্ণের বা এসিডের এই মিশ্রণগুলো স্বর্ণ গলিয়ে ফেলতে সাহায্য করে মরিচা বলতে কি বোঝানো হয় মরিচা বলতে বোঝায় আদ্র বাতাসে লোহার উপর এক ধরনের কালচে বাদামী পড়ে এবং তাকেই বলা হয় মরিচা। মরিচা ধরার প্রধান যে কারণ সেটি হচ্ছে পানি এবং অক্সিজেন পারমাণবিক বোমার আবিষ্কারক ওপেন হেইমার কোন বোমায় মানুষ মরে কিন্তু দালান এবং স্থাবর সম্পত্তির ক্ষতি হয় না সেই বোমার নাম হচ্ছে নাপাম বোমা ফিউশন পদ্ধতিতে তৈরিকৃত বোমার নাম কি ফিউশন পদ্ধতিতে তৈরিকৃত বোমার নাম হচ্ছে হাইড্রোজেন বোমা অ্যাটম বোমা প্রথম কবে ফাটানো হয় অ্যাটম বোমা প্রথম ফাটানো হয় উনিশশো সালে অ্যাটম বোমার আবিষ্কারক কে অ্যাটম বোমার আবিষ্কারক হচ্ছেন অটোহান পারমাণবিক বোমার আবিষ্কারক পারমাণবিক বোমা তৈরি হয় কি দিয়ে পারমাণবিক বোমা তৈরি হয় ইউরেনিয়াম দিয়ে টেলিফোন আবিষ্কার করেন গ্রাহাম বেল রিমোট সেন্সিং বা দূর অনুদাবন বলতে বিশেষভাবে বোঝানো হয় উপগ্রহের মাধ্যমে দূর থেকে ভূমণ্ডলের অবলোকন ডিজিটাল টেলিফোনের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে ডিজিটাল সিগন্যাল বা সিগনালে বার্তা প্রেরণ করা টেলিফোন লাইনের মধ্য দিয়ে প্রবাহিত হয় মাধ্যমে শক্তি নিচের যে জিনিসটি পাঠানো যায় টেলেক্সের মাধ্যমে কথা বা শব্দ প্রেরণ করা যায় উড়োজাহাজের সাথে গরুর গাড়ির যান্ত্রিক সাদৃশ্য হলো নেই ফ্যাক্স একটি সংক্ষিপ্ত ইংরেজি শব্দ যার পুরো অর্থ হচ্ছে ইমেল এর পূর্ণ নাম হচ্ছে ইলেকট্রনিক মেল যে যন্ত্রের সঙ্গে কম্পিউটার যুক্ত থাকে সেটি হচ্ছে ইমেল সিম নিচের যে শব্দটির সংক্ষিপ্ত রূপ সিম হচ্ছে সাবস্ক্রাইবার আইডেন্টি মডিউল অথবা সাবস্ক্রাইবার আইডেন্টিফিকেশন মডিউল দুটোই সঠিক পরমাণু নিউক্লিয়াসে যা যা থাকে পরমাণুর নিউক্লিয়াসে থাকে নিউট্রন এবং প্রোটন একটি পারমাণবিক কণার আয়তন আছে ওজন নেই একটু আগেই কিন্তু আমরা পড়েছিলাম পারমাণবিক কণার ওজন এবং আয়তন আছে অর্থাৎ এখানে উত্তরটি ভুল পারমাণবিক কণার ওজন এবং আয়তন আছে নিউট্রন আবিষ্কার করেন কে নিউট্রন আবিষ্কার করেন পরমাণুতে কোন শক্তি সরবরাহ করা হলে ইলেকট্রন এক খোলক থেকে লাফিয়ে অন্য খোলকে চলে যায় পরে আবার ওরা যখন নিজ খোলকে ফিরে আসে তখন কোন শক্তি পাওয়া যায় তখন পাওয়া যায় আলোক শক্তি পারমাণবিক ওজন কোনটির সমান পারমাণবিক ওজন প্রোটন ও নিউট্রনের ওজনের সমান থিউরি অফ রিলেটিভিটি এর প্রণেতা থিউরি অফ রিলেটিভিটি এর প্রণেতা হচ্ছেন আইনস্টাইন এমসি স্কোয়ার ইট ইজ দ্য ওয়ার্ল্ডস মোস্ট ফেমাস ইকুয়েশন যার অর্থ সাধারণ অর্থে দ্বারায় এনার্জি এন্ড মাস আর ইন্টারচেঞ্জেবল অথবা এনার্জি ইকুয়ালস মাস টাইমস দ্য স্পিড অফ লাইট স্কোয়ার আর ইজ ইকুয়াল এমসি স্কোয়ার এটি হচ্ছে আইনস্টাইনের থিওরি অফ রিলেটিভিটি আলবার্ট আইনস্টাইনের প্রধান অবদান কোনটি থিওরি অফ রিলেটিভিটি আর থিওরি অফ রিলেটিভিটির আবিষ্কারক আইনস্টাইন সূত্রটি হচ্ছে ই ইউকুয়াল এমসি স্কোয়ার কোন বাঙালি বৈজ্ঞানিক আলবার্ট আইনস্টাইনের সাথে যুক্তভাবে একটি তত্ত্ব দিয়েছিলেন আর ওই বাঙালি নাগরিকের নাম হচ্ছে সতেন্দ্রনাথ বোস ফিশন প্রক্রিয়ায় প্রচণ্ড শক্তি উৎপাদিত হয় আর এর মাধ্যম হচ্ছে সূর্যের পারমাণবিক বিকিরণের মূল উৎস কি মূল উৎস হচ্ছে হালকা পরমাণুর ফিউশন পদ্ধতি সূর্যের শক্তি উৎপন্ন হয় সাধারণত পরমাণুর ফিউশন পদ্ধতিতে ফিউশন প্রক্রিয়ায় একাধিক পরমাণু যুক্ত হয়ে নতুন পরমাণু গঠন করে নিউক্লিয়াসের নিউক্লিয়াসের বিভাজনকে বিভাজনকে কি বলা বলা হয় হয় ফিশন কোনটি তেজস্ক্রিয় পদার্থ নয় তেজস্ক্রিয় পদার্থ হচ্ছে ইউরেনিয়াম ন্যাপচুনিয়াম প্লুটোনিয়াম কিন্তু লৌহ তেজস্ক্রিয় পদার্থ নয় হেনরি ভ্যাকরেল কোন আবিষ্কারের জন্য বিজ্ঞানের নোবেল পুরস্কার পেয়েছিলেন তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন তেজস্ক্রিয়তার আবিষ্কারের জন্য নিচের কোন মৌলটি রেডিয়েশন দেয় রেডিয়েশন দিয়ে থাকে রেডিয়াম আটানব্বই সালে মাদাম কুরি এবং পিয় কুরিয়া আবিষ্কার করেছিলেন থোরিয়াম তেজস্ক্রিয়তা কে আবিষ্কার করেন তেজস্ক্রিয়তা আবিষ্কার করেন হেনরি তেজস্ক্রিয় মৌল শনাক্ত করার যন্ত্রের নাম কি গাইগার মূলার কাউন্টার যেটি তেজস্ক্রিয় মৌল শনাক্ত করে থাকে কোন অবস্থায় তেজস্ক্রিয় পদার্থ থেকে আলফা বেটা ও গামা রশ্মি নির্গত হয় নির্গত হয়ে থাকে কোন রকম প্রভাব ছাড়া স্বতঃফূর্তভাবে রেডিও ব্যবহৃত হয় কোথায় ব্যবহৃত হয় গলগণ্ড রোগ নির্ণয়ে রেডিও আইসোটোপ হচ্ছে এমন একটা আইসোটোপ যা সাধারণত তেজস্ক্রিয় বিকিরণ প্রদর্শন করে জীবজগতের সবচেয়ে ক্ষতিকর রশ্মি হচ্ছে গামা গামা রশ্মির চার্জ কোনটি গামা রশ্মির চার্জ নিরপেক্ষ গামা রোশনি হল রশ্মি নিচের কোন চার্জ গামা বর্ণেই ক্যান্সার চিকিৎসায় ব্যবহৃত গামা বিকিরণের উৎস হল আইসোটোপ টিউমার ক্যান্সার প্রভৃতি রোগের চিকিৎসায় কোন রশনি ব্যবহার করা হয় ব্যবহার করা হয় গামা বৈদ্যুতিক মোটর এমন একটি যন্ত্র কৌশল যা বিদ্যুৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করে যে যন্ত্রের সাহায্যে তড়িৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করা হয় তাকে বলা হয় মোটর বৈদ্যুতিক জেনারেটর বলতে যা বোঝানো হয় বৈদ্যুতিক জেনারেটর বলতে বোঝানো হয় এটা যান্ত্রিক শক্তিতে শক্তিতে শক্তিকে বৈদ্যুতিক রূপান্তরিত করে যান্ত্রিক শক্তি বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরিত করে একটি জেনারেটরের শক্তি কিসের উপর নির্ভর করে না জেনারেটরের শক্তি নির্ভর করে না এর ভিতরে প্রবাহিত বিদ্যুৎ শক্তির উপর অন্যদিকে এর শক্তি নির্ভর করে এর তারের পাক সংখ্যার উপর এর ঘূর্ণনের উপর এবং আর্মেচারের চুম্বুক ক্ষেত্রের শক্তির উপর যে যন্ত্রের সাহায্যে যান্ত্রিক শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত করা হয় তাকে বলা হয় ডায়ানামোটেটর কমোটেটর সাধারণত থাকে ডিসি জেনারেটরে কোনটি জেনারেটরে উৎপাদিত কারেন্টকে বৃদ্ধি করে বৃদ্ধি করে কয়েলের প্যাট সংখ্যা বৃদ্ধি করলে একটি বৈদ্যুতিক জেনারেটর হচ্ছে শক্তির কনভার্টার যে যন্ত্রের সাহায্যে পরবর্তী উচ্চ বিভবকে নিম্ন বিভবে এবং নিম্ন বিভবকে উচ্চ বিভবে রূপান্তরিত করা হয় তার নাম হচ্ছে ট্রান্সফর্মার আমরা বিদ্যুতের লাইন থেকে রেডিও চালাতে যে অ্যাডাপ্টার ব্যবহার করি তা মূলত কি এটি মূলত এসি ভোল্টেজকে ডিসি ভোল্টেজে রূপান্তরিত করে উচ্চতর ভোল্ট থেকে নিম্নতর ভোল্ট পাওয়া যায় সাধারণত স্টেপ ডাউন ট্রান্সফর্মারের সাহায্যে নিচের কোনটিতে পারস্পরিক আবেশকে ব্যবহার করা হয় পারস্পরিক আবেশকে ব্যবহার করা হয় রান্না করার হাঁড়ি সাধারণত অ্যালুমিনিয়ার তৈরি হয় এর প্রধান কারণ হচ্ছে এটি দ্রুত তাপ সঞ্চারিত করে খাদ্যদ্রব্য তাড়াতাড়ি সিদ্ধ করে চুলার উপর রাখলে অ্যালুমিনিয়াম তৈরি কেটলির হাতল গরম হয় এর কারণ কি তাপের পরিবহনের জন্যই মূলত এটি গরম হয় গোলাকার ছিদ্র বিশিষ্ট একটি ধাতব প্লেটকে উত্তপ্ত করলে ছিদ্রটির ব্যাস সাধারণত কমে যাবে কোন দিয়ে তাপের পরিবহন ক্ষমতা সবচেয়ে বেশি কঠিন পদার্থের দিয়ে কাজকে উত্তপ্ত করলে ফেটে যায় কিন্তু ধাতু ফাটে না এর কারণ কি এর কারণ হচ্ছে কাজ তাপ কুপরিবাহী আর্দ্রতা রক্ষায় কোনটি গুরুত্বপূর্ণ আর্দ্রতা রক্ষায় গুরুত্বপূর্ণ পানি শীতকালে চামড়া ফাটে কেন শীতকালে চামড়া ফাটে আর্দ্রতার অভাবে শীতকালে ঠোঁট এবং গায়ের চামড়া ফেটে যায় এর কারণ হচ্ছে বাতাসের আপেক্ষিক আর্দ্রতা কম বলে বর্ষাকালে ভিজা কাপড় শুকাতে দেরি হয় এর কারণ হচ্ছে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকে বলে শীতকালে ভিজা কাপড় তাড়াতাড়ি শুকায় কেন তাড়াতাড়ি শুকায় বাতাসে জলীয় বাষ্প কম থাকে বলে ফ্যান চালালে আমরা ঠান্ডা অনুভব করি কারণ ফ্যান শরীরের বাষ্পীভবনের হার বাড়িয়ে দেয় বিজা কাপড় গায়ে দেয়া স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর এর কারণ হচ্ছে কাপড়ের পানি বাষ্পায়নের সময় শরীর থেকে তাপ গ্রহণ করে ভূপৃষ্ঠ হতে উপরে উঠলে শরীর ফেটে রক্ত পড়ে কেন এর কারণ হচ্ছে সেখানে চাপ ভূপৃষ্ঠ হতে কম পর্বতের চূড়ায় আরোহণ করলে পর্বতের চূড়ায় আরোহণ করলে নাক দিয়ে রক্তপাত হতে পারে কারণ পর্বতচূড়ায় উঁচু পর্বতচূড়ায় বায়ুর চাপ কম থাকে উচ্চ পর্বতের উপর পানির স্ফুটনাঙ্ক কমে যায় কারণ ওই উচ্চতায় বায়ুর চাপ কম ভূমি থেকে উপরে উঠলে শ্বাসকষ্ট হয় এর কারণ উপরে বায়ুর চাপ কম এভারেস্ট পর্বতের ওপর পানি ফুটতে শুরু করে সত্তর ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কোন স্থানের বায়ুচাপ হঠাৎ কমে গেলে যে ঘটনাটি ঘটে প্রবাহ বেড়ে যায় স্বাভাবিক আদর্শ পরিবেশে পানির ঘনত্ব যে তাপমাত্রায় সর্বোচ্চ মান পরিগ্রহ করে তা হল চার ডিগ্রি সেন্টিগ্রেড পানির তাপমাত্রা শূন্য ডিগ্রি সেলসিয়াস হতে চার ডিগ্রি সেলসিয়াস এ উন্নীত হলে পানির ঘনত্ব কি হবে পানির ঘনত্ব বাড়বে পাত্রে আবদ্ধ তরল পদার্থের কোন অংশের ওপর চাপ প্রয়োগ করলে যে ঘটনাটি ঘটে পদার্থের সব চাপ সমানভাবে সঞ্চালিত হয় দুই টুকরো বরফকে চাপ দিয়ে এক টুকরো বরফে পরিণত করা যায় কারণ সংযোগ সংযোগস্থলের গলনাঙ্ক শূন্য ডিগ্রি সেলসিয়াস থেকে কমে যায় কোন পদার্থ তাপে সংকুচিত হয় তাপে সংকুচিত হয় পানি পানি বরফে পরিণত হলে যে ঘটনাটি ঘটে আয়তন বেড়ে যায় পানি জমলে আয়তনে অর্থাৎ অন্য আরেকটি যে প্রশ্ন পানিকে যদি বরফে পরিণত করেন তাহলে আয়তন বেড়ে যাবে সমান তাপমাত্রা দিলে দুধ পানি অপেক্ষা আগে ফুটে কেন এর কারণ হচ্ছে দুধের তাপগ্রহীতা বেশি বলে তরল পদার্থের প্রসারণ বলতে কী রকম প্রসারণ প্রসারণ বলতে আয়তন প্রসারণ বুঝায় আপনাদের যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে আপনাদের প্রয়োজন অনুযায়ী আমরা ভিডিওগুলোকে আরো বেশি লং করে প্রায় দুই তিনটা ভিডিওর মাধ্যমে পুরো সাবজেক্টগুলো কাভার করব আশা করি এই প্রশ্নগুলো আপনার বিসিএস প্রিলি সহ অন্যান্য নন ক্যাডার সহ অন্যান্য যে সরকারি জবগুলো আছে আপনার অনেক বেশি উপকারে আসবে স্বপ্নের স্কুলের সাথেই থাকুন আর অবশ্যই সময় আপনাদের সাজেশনগুলো আমাদের অনেক বেশি উৎসাহিত করে কমেন্টস করুন আমাদের পাশে থাকুন আলাইকুম